মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। তারাবির নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব যদি আস্তে আস্তে ধীর স্থিরভাবে সুন্দর করে যদি কোরআন তেলাওয়াত করে, তা মুসল্লিরা আবার অভিযোগ করে কমিটিকে বলে ইমাম সাহেব একটু চেঞ্জ করে দাও। তা বলছে কেন? বলছে এত দেরি হচ্ছে কেন তারাবি পড়াতে, একটু তাড়াতাড়ি করলে হয় না? বারোটা রোজার দিন ইমামকে চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দেওয়ার পর ইমাম সাহেব চলে গেছে, নতুন একটা ইমাম এসেছে। নতুন ইমাম এসে মাদ্রাসায় পড়া ছেলে, ও এসে একটা চাচাকে জিজ্ঞাসা করে বলছে, চাচা আগের ইমাম সাহেব তো চলে গেল কেন? তখন বলছে আগের ইমাম সাহেব চলে গেল এই কারণে, ও একটু কোরআন আস্তে 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 তেলাওয়াত করতো, নামাজ পড়তে দেরি হতো তাই। এ মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি বেশি, এ তখন বলছে তাহলে যত তাড়াতাড়ি যে পড়াতে পারবে ও বড় ইমাম। ও এসেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন ইয়াসিনুল কোরআন আল্লাহু আকবার, ও পড়া তো 40 মিনিটে, এ শেষ করে দিয়েছে 25 মিনিটে। মুসল্লি তখন বার হয়ে বলছে সালা এই হচ্ছে বাপের বেটা ইমাম, বুঝছে না, বুঝে এই হচ্ছে ইমাম। আল্লাহু আকবার, নামাজ হবে তো? হবে হবে না? নামাজ হবে না? আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়ছে অথচ নামাজ কবুল হচ্ছে না, দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। তার একটা কারণ, কারণ কি? পবিত্র আল কোরআন ধীর স্থিরভাবে তেলাওয়াত না করা। সূরা ফাতিহা কটি আয়াত আছে? 7টি আয়াত। 7 নিঃশ্বাসে তেলাওয়াত করতে হবে। কি বললাম বুঝলেন? আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, অসংখ্য জগতের তুমি মালিক। আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তুমি হিসাব দিবসের মালিক। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। বলি না এটা যদি তাড়াতাড়ি একদমে যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির মালিক, ফেরেশতারা বুঝতে ভুল করবে, এরা বলছে কি রে, হ্যাঁ ভুল করবে। আল্লাহু আকবার, আস্তে আস্তে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি একজন পাপি, আমি একজন গোনাগার, আমি একজন অদম নালায়েক বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো তুমি আমাকে সহজ পথ দেখিয়ে দাও। কারো কাছে কিছু চাইতে গেলে নরম সুরে চাইতে হয় না কঠিন সুরে? তার নরম সুরে না? তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহর কাছে চাইছেন কি চাইছেন না? চাইছেন। তাহলে একটু নরম করে চাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। চলুন, তাহলে দুটো আয়াত হলো, তাই তো? তারপরে আয়াতটা শুরু করে দিই। এক, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, আনুগত্য করো কার? ইলাইকুম মির রব্বিকুম, ও রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে। আনুগত্য করা লাগবে কাকে? পবিত্র আল কোরআনকে, তাই না? দুই, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে। আউলিয়া, ওলির বহুবচন কি? আউলিয়া। এই জায়গাটা কিছু কথা বলছি, ঝামেলা লেগে যাবে কি ভয় লাগছে মনে মনে, ঝামেলা লাগলেও বলিয়ে দিই। কি বললাম বুঝলেন? খুব কঠিন কঠিন কথা। এক, আল্লাহ বলছে ইত্তাবিউ, আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা কি হয়েছে, রবের পক্ষ থেকে অবতীর্ণ কি? হ্যাঁ, আল কোরআন, তাই না? আমি বলছি এটা কোরআনে নেই, আমি বলছি এটা হাদিসে নাই, আর ও বলছে এটা বড় হুজুর বলেছে। বোঝার চেষ্টা করুন,
তাহলে বড় বড় হুজুরেরটা চলবে না কোরআন হাদিসটা চলবে? কোরআন হাদিস চলবে তাই না? আবার কিছু মানুষ বলছে কোরআনে থাক আর না থাক, আবু হানিফা বলে গেছে, বলছে না, বলছে আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো, বলুন আমিন, হেদায়াত দান করো এদেরকে। কিসের আবু হানিফা, কিসের ইমাম শাফি, কিসের ইমাম আহমদ বিন হাম্বাল, আর কিসের তোমার হুজুর? হুজুর হিসাবে তাকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান, সম্মান করুন, এটা জায়েজ, অসুবিধে কিছু নাই। কিন্তু ইসলামের ব্যাপারে কোনো জিনিস জানতে গেলে জানতে হবে দুটো জিনিসের কাছে, এক কোরআন, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোক আছে না বলছে আমরা অমুক মাঝহাবের লোক, বলে না, বলে কি মাঝহাব? বলছে আবু হানিফার মাঝহাবের। আমাকে প্রায় ফোন করে কিছু কিছু লোক, ফোন করে বলে হুজুর একটা কথা বলবো। যে কি কথা? বুঝে রাগের মাথাতে আমার বহুকে তিনবার তালাক 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 বলে দিয়েছি। এ কি বহু, সবাই বলছে নোয়া যাবে না, সবাই যখন নোয়া যাবে না তুই আমাকে কেন ফোন করলে ভাই? বলছে না আপনার কাছে একটু জানতে চাইছি মশলাটা। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ, এখন ইমাম আবু হানিফার মত অনুযায়ী তো তালাক হয়ে যাবে, কি বললাম বুঝলেন? কিন্তু হাদিস এবং কোরআন অনুযায়ী তো তালাক হবে না। আচ্ছা, তালাক লোক দেয় রাগের সময়তে না ভালোবেসে? রাগেই দেয়, তাই না? তাই আমি ওকে বলছি, আরে ভাই তালাক তো লোক রাগেই দেয়, ভালোবেসে আই লাভ ইউ বলে, ভালোবেসে কি আর তালাক বলে? হ্যাঁ, তা তালাক লোক রাগেই দেয়, তাই না? তা আমি ওকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, আজকেও গাড়িতে আস্তে আস্তে একজন ফোন করেছিল, তা আমি বলছি ভাই তুমি কোন মাঝহাব মেনে চলো? তা সে তখন বলছে আমি আমরা হানাফি। তুমি যদি হানাফি হও তাহলে ওই বউ আর কোশ্চিন কালো ঘরে ঢোকানো যাবে না। তা বলছে না যদি হানাফি না হই আপনাদের দলে যাই। আমাকে বলছি হারাম খোর, তুমি এমনি সময় হানাফি আর বউ লোয়ার জন্য আমার দলে? আমি তখন বলেছি তোর মতো চামারকে আমাদের দলে লুবো না, তোর ওই বউ আর ফিরে পাওয়া যাবে না। তখন বলছে মলি সাহেব, আমি আর আমার বউ তোমার বাড়ি যদি যায় তবুও কি একটু ফেরত আনা যাবে না মশলা দিয়ে? যে তুমি এমনি সময় হানাফি আর বউ ফেরত আনার সময় তুমি আহলে হাদিস। হ্যাঁ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। ওই জন্য আহলে হাদিস আলেমদেরকেও একটা কথা বলছি, কোন মাজহাবপন্থীরা যদি এই ফতোয়া নিতে আসে আপনি ডাইরেক্ট প্রথমে বলবেন আপনি কোন মাজহাবের লোক। ও যদি বলে আমি আবু হানিফার মাজহাবের লোক, তাহলে তোর বউ তালাক হয়ে গেছে, আর ফেরত আনার জায়গা নাই। কি বললাম বুঝলেন? ফেরত আনার আর কোনো জায়গা নাই। চলুন, আমরা হাদিস আর কোরআন বাদ দিয়ে আমাদেরকে বারবার দুটো কথা বলে বলে ইজমার কিয়াস মানে না আহলে হাদিসরা। ইজমা কিয়াস বুঝেন? এগুলো শিক্ষিত মানুষরা বুঝবে। এই ইজমা মানে ঐক্যমত, ইজমা মানে কি? ঐক্যমত, তাই না? আচ্ছা, পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নত ফরজ নফল কি কি বলুন? সুন্নত ফরজ না নফল? কিছুই বুঝে না, ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তাই না? এই ব্যাপারে পৃথিবীর হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি পাথরচাপি আজমিরি কাশ্মীরি আহলে হাদিস ফরাইজি তবলিগি সব এক, নামাজ ফরজ, তাই না? এর নাম হচ্ছে ইজমা। কিয়াস কার নাম? আর ইজমার বিপরীত শব্দ কি? ইখতিলাফ। ইসলামে কিছু কিছু বিষয় আছে যেগুলি একদম স্পষ্ট নয়। কি বললাম বুঝলেন? স্পষ্ট নয়, কিছু কিছু মানে ধোঁয়াশার ভিতরে, তাই না? যেমন আপনাকে বলি, আমার যদি টাকা অনেক হয়, আমি অসুস্থ, আমার অনেক টাকা, অসুস্থ, আমি হজ করতে যেতে পারছি না, তা আমি এই ভাইকে হজে পাঠাবো, বলুন তো একে যদি আমি হজে পাঠাই তাহলে এই ব্যক্তির আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কি বললাম বুঝলেন? ওনাকে আগে থেকে হজ করা লাগবে, তারপরে আমার বদ্রি হজ করতে পাবে। এখন আমার টাকা কম, উমরা করার মতো টাকা আছে, এই লোকটাকে আমি এখন উমরা করতে পাঠাবো, বলুন তো এই লোকটার আগে থেকে উমরা করা লাগবে কি লাগবে না? এই ব্যাপারে হাদিস কোরআনে কিছু বলা নাই।
এর নাম হচ্ছে কিয়াস, মানে আগের ফতোয়াটার থেকে অনুমান করে এইটার উপরে কিয়াস করা হচ্ছে যে আগে হজ করা না থাকলে যেমন বদলি হজ করা যায় না, ঠিক তেমন বদলি উমরা করতে গেলে আগে থেকে উমরা করা লাগবে, এর নাম কিয়াস, তাই না? আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মাযহাব মেনে চলে, কারা কারা মাযহাব মেনে চলেন এখানে আছেন, থাকতে পারেন আপনারা, যারা মেনে চলেন তাদের উদ্দেশ্যে তার দলিল একটা, কি দলিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা হচ্ছে দলিল, তাই না স্যার? এটা হচ্ছে দলিল, ইত্তেবা করতে হবে কার? আল্লাহর। কোরআন বোঝার চেষ্টা করুন, আজকে পরিবেশ খুব ভালো পেয়েছি, আমি খুব নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ বলছে আতিউল্লাহ, আনুগত্য করো কার? আল্লাহ। আল্লাহ শব্দের আগে একটা শব্দ ব্যবহার হয়েছে আতিউ, তাই তো? ও আতিউর রাসূল, রাসূল শব্দের আগে কি আছে? আতিউ, তাই না? তার মানে দুজনারই ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে কি এসেছে? আতিউ, মানে আনুগত্য করো। তারপরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। উলিল আমর কারা? উলিল আমর মানে হচ্ছে যারা ধর্মীয় ব্যাপারে পণ্ডিত নেতা তারা, তাই না? কিন্তু এখানে একটা কথা বলে দিই, আল্লাহ বলছে মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমরা তাদের কথা শোনো, তাদের কাছে যাওয়ার পরেও যদি সমস্যা না মিটে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা পুনরায় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, তাই তো? এখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা, যা জীবনে কোনোদিন শুনেছেন কি জানি না। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেক জায়গাতে জীবিত মানুষদেরকে বুঝিয়েছেন,